শিলিগুড়ি সেবক রোডের একটি মলে পাবে হামলা, পাবে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেফতার 10 জন। ধৃতদের নাম সত্য রায়, বাবলু রায়, অজিত ঝা, প্রদীপ রায়, অজয় বিশ্বকর্মা, সৌভিক কুণ্ডু, সৌরভ দাস, হরদীপ কুমার গুপ্তা, শুভঙ্কর পাল এবং বিজয় সরকার। জানা গিয়েছে, রবিবার রাতে সেবক রোডের একটি মলে পাবে দুটি সংস্থার বাউন্সারদের মধ্যে বচসা বাধে। কিছুক্ষণের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, পাবে ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় 10 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এখানকার কিছু লোকাল যারা আছে, জ্যোতিনগরের দীপু নাম আছে, প্লাস ধর ফ্রেন্ড সার্কেল যারা আছে, 80 জনের উপরে হবে। হ্যাঁ, তো ওরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের স্টাফ ছিল এখানে, স্টাফকে মারধর করে, প্লাস মেয়েরা ছিল, মেয়েদেরকেও গায়ে হাত তুলে, মেয়েদের গায়ে হাত তুলে, আমাদের টিভি ছিল, ডিজে প্লেয়ার ছিল, সব কিছু ভাঙচুর করে। এটা কি আমরা একজন পেজেন্ট ছিলাম না, আমার স্টাফ ফোন করে, আমরা থানাতে ফোন করি, পিসি পার্টিকে, পিসি পার্টিকেও মারধর করে ওরা, পুলিশকেও মেরেছে। এটা টিপু আর ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে। ঝামেলাটা কী হচ্ছে, গতকালকে আমাদের এখানে আসছিলো ওরা, মানে অ্যাকচুয়ালি গেস্ট হিসাবে, হ্যাঁ একটা গেস্ট হিসাবে আসছিলো। তো কী হয় না, মানে গেস্ট হিসাবে এসে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা, তো নর্মালি আমাদের যে বাউন্সার আছে ওয়েস্ট বেঙ্গল বাউন্সার, আর ওরা ছিল হলো শিলিগুড়ি বাউন্সার। তো এখন কী হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বাউন্সার ওর কাজও করবেই, প্রদীপ নাম, মেবি ওর নাম প্রদীপ, তো ও অ্যাকচুয়ালি কী আছে, তো মেয়েদের সাথে খুব মিসবিহেভ করে, তো আমাদের বাউন্সারের যে কাজ ওকে সাইড করায়, তো একবার দুবার তিনবার সাইড করার পরে কথা শুনে না, আমাদের বাউন্সারকেও কালকে মেরেছে। আপনি চাইলে আমি সিসিটিভি ফুটেজ আপনাকে দেখাতে পারবো। আচ্ছা, আমার বাউন্সারকেও মারধর করে ওরা চলে যায়। তো আজকে এই ঘটনাটা করলো, আজকের ঘটনাটা হলো ওরা মোটামুটি 8টার দিকে, 8টার দিকে ওরা 60 থেকে 70 জন লোক, পরবর্তীতে 80 থেকে 100 জন হয়ে গেছে। প্রথমে 60 থেকে 70 জন লোক আমাদের ক্লাবে ঢুকে যাকে পাচ্ছে তাকে মারধর করছে। দুজনের মাথা ফাটছে, একজনের ইঞ্জুরি আছে, আর ইভেন কি ফিমেল, আমাদের যে ফিমেল যারা থাকে ফিমেলদেরকেও ওরা মারধর করছে, ওদেরকেও ছাড়েনি। এমনকি এখনও এরকমও ধমকি দিয়ে গেছে, পিসি পার্টি আসছিলো, পিসি পার্টিকেও মারছে। এরকম না যে শুধু আমাদের স্টাফকেও মারছে, পিসি পার্টি ছিল, পিসি পার্টিকেও মারছে, এমনকি এরকম ধমকি দিয়ে গেছে, ধারালো অস্ত্র নিয়ে এসে ওপেনলি পিসি পার্টির সামনে ধারালো অস্ত্র দিয়ে বলছে যে এখানে নেক্সট ডে ব্যবসা করতে দিব না। কাল ফ্লোর পে ডান্স কর রা থা, বহুত জ্যাদা পিয়া হুয়া থা, উসকো হাম বোলে ভাই তুম নশা মে হ্যায়, প্রপার্টি কা নুকসান হো জায়েগা, এলইডি বগেরা লাগা হুয়া থা, উসকো হাম কমর পে হাত দেখে বোলে ভাই তুম বেঠ যাও ইয়াহ পে, তোমার জ্যাদা চড় গিয়া। ফির ইহি বাত কো লেকে উসকো গুসসা লাগা, ও বাহার নিকল কে ফোন উন কিয়া, কুছ লড়কো কো লেকে আকে রাত কো মেরে উপর অ্যাটাক কিয়া, মেরা গর্দন উর্দন পকড় লিয়া, আর মেরে কো হিট কিয়া, মেরা চেন উন ভি থা গলা মে, ও সব ভি কাহাঁ গির গিয়া। আজ ও লড়কা লোক আকে আবি পুরা তোড় ফোড় কিয়া, ইয়াহ পে চোট উট লাগা কুছ লড়কা কো, বারটেন্ডার কা সার উর ফোড় দিয়া, সব আসপাস কে লোকাল লড়কা লোক হ্যায় ইয়াহ কা। ঘটনা এসা হ্যায় কি মেরা দোস্ত কা ক্লাব হ্যায়, ঠিক হ্যায়, ও লোক বেচারা ক্লাব চালাতা হ্যায়, ঠিক হ্যায়, তো ইসসে হুয়া থা ঘটনা কি, এ লোক কল আ কর কে, ওটে মে কল কোই প্রোগ্রাম থা, কল আ কর কে খা পি কে, এ লোক বিল ভি নেই দিয়া, কল আ কর কে ও লোক বহুত মার মারা হ্যায় 2-3 বাউন্সার, एक लेडीज को भी हाथा पाई भी किया है, मतलब लेडीज बाउंसर है, वो लोग को भी हाथा पाई किया है। लोग का कहने का मतलब है कि यहाँ क्लब चलाएगा तो हमको दादागिरी टैक्स देना पड़ेगा, गुंडागर्दी कर रहा है। तो लोग का नाम है टीपू, एक का नाम है टीपू, एक का नाम है सत्तू, एक का नाम है प्रदीप, ठीक है, बोल रहे हैं हम लोग सिलीगुड़ी बाउंसर का है, इधर का है, उधर का है। हमने ये लोग को सिलीगुड़ी बाउंसर को मैंने फ़ोन भी किया, लोग से पूछा, लोग बोला मेरा लड़का ही नहीं, वो लोग ऑन ड्यूटी में नहीं था, वो लोग ऐसे इस बिल में था, जा करके वो लोग झमेला किया। उसके बाद वो लोग पहले कल ही बोला कि जो मेरे साथ तुम लोग अगर नहीं देगा महीना, तो आज जाके हम फिर से झमेला करेगा, आज जाकर के तुम पूरा तोड़ फोड़ करेगा। आज से फिर से तोड़ फोड़ किया है, एलसीडी फलडी सब फोड़ दिया है, पूरा एकदम बाढ़ का स्थिति, आदमी लोगों को भी बहुत मार मारा है, सर उर फोड़ दिया, यहाँ पे 3 आदमी इंजोर है। आया था ये लोग 12-13 लड़का आया था, ठीक है, 12-15 लड़का, ये लोग बहुत अत्याचार कर रहे हैं, हर पर डे का ये लोग सिस्टम है।
वो लोग हम लोग तो अपना बिजनेस कर रहा था, वो लोग बाहर से अचानक आए, अचानक आके सब स्टाफ को मारना शुरू किया। यहाँ का लोकल लड़का लोग है, वो लोग अपना पूरा रेडी हो गया आया था। हम लोग का इश्यू नहीं था, कोई इश्यू नहीं, हम लोग को कुछ पता ही नहीं चला, बोलने का मौका ही नहीं मिला, सभी स्टाफ को मारा है। एक एक को करके पैसा सुना, मेरा कंप्यूटर का पूरा আমি গান গাই এখানে দুমদাম এসে কোনো কথা নাই, মারবি না, আমি কি করে বলবো, আমরা কি শিল্পী মানুষ। আমি এইখান থেকে 15 বছর হলো এখানে গান বাজনা করি, কারোর সঙ্গে আমার কারোর কোনো লিঙ্ক নেই। আর যেভাবে ও নৃশংস ভাবে ওরা হচ্ছে এখানে আক্রমণ করে, ধারালো অস্ত্র হুক ছিল, যেই হুক দিয়ে চালের বস্তা টানে, বুঝতে পারলেন তো, কোমরের বেল্ট সব ছিল, কোমরের বেল্ট, হাতে বড় বড় বাটাম, তারপর চাকু, বাটামের মধ্যে হুক লাগানো, বাটনের মধ্যে হুক বাইরে রাখা আছে, দাদা হচ্ছে কালেকশন করে রাখছে, আরে ওই হুক দিয়ে তো মারছে, কোনোদিন এরকম হয় না, আমাদের সবাই চিনে, আমাদের এখানে টাকার ব্যাগটা থাকে, হ্যাঁ টাকার ব্যাগটাও না, টাকার ব্যাগটা মানে কয়েক লক্ষ টাকা ছিল, কয়েক লক্ষ টাকা ছিল, ওটার মধ্যে আমাদের ক্যাশই আছে, কারণ কাস্টমারদের ডিমান্ড হয় ক্যাশ, আর ও পুরো ব্যাগটাই নিয়ে গেছে।